السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে শাওয়াল মাসের 4 তারিখ শাওয়াল মাস হলো রমজানের পরের মাস এই মাসে আমরা অনেকেই জানি যে বিশেষ নফল 6টি রোজা রয়েছে আমাদের মুসলিম ভাইবন্ধুদের অনেকেরই এটা অজানা যে শাওয়াল মাসে বিশেষ নফল 6টি রোজা ছাড়াও আরো বিশেষ 3টি আমল রয়েছে আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে এই শাওয়াল মাসের 6টি রোজার পাশাপাশি আরো যে বিশেষ 3টি আমল রয়েছে এই সম্পর্কে ইনশাআল্লাহ হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব শাওয়াল মাসের মোট গুরুত্বপূর্ণ 4টি আমলের মধ্যে প্রথম যে আমল সেটি হলো যে যাদের রমজানের রোজাগুলো কাজা হয়েছিল যে কয়টি কাজা হয়েছে সর্বাত্মক চেষ্টা করা যে সর্বপ্রথম সেই কাজা রোজাগুলো আদায় করে নেওয়া কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রমজান মাসে রোজা রাখলো অতঃপর শাওয়ালে 6টি রোজা রাখলো তো এখানে রমজানের রোজা রাখা অতঃপর শাওয়ালে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে এইজন্য সর্বাত্মক চেষ্টা করা যে শাওয়ালের 6টি রোজা রাখার আগে রমজানের কাজা রোজাগুলো আদায় করার চেষ্টা করা যদি একান্ত রমজানের রোজা এবং শাওয়ালের রোজা উভয়টি রাখতে যদি একান্ত কারো কোনো কষ্ট হয় সমস্যা হয় তাহলে ওনার জন্য এই সুযোগ রয়েছে যে উনি শাওয়ালের রোজাটা যথাসময়ে এই মাসের মধ্যে আদায় করে বাকি আগামী রমজান আসার পূর্বে যে মাসগুলো রয়েছে সেই মাসের কোনো এক মাসে রমজানের কাজা রোজাগুলো আদায় করে নেওয়া এবং কাজা রোজাগুলো থাকা অবস্থায় শাওয়ালের 6টি রোজা যদি কেউ রাখে তবুও সে শাওয়ালের পরিপূর্ণ সওয়াব সে পেয়ে যাবে এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত যেমন বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে উনি বলেছেন যে উনি ওনার রমজানে কোনো রোজা কাজা হয়ে গেলে উনি পরবর্তী রমজান আসার আগে উনি এই রোজাগুলো আদায় করতেন অর্থাৎ রমজানের রোজা কাজা হয়ে গেলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রমজানের পরে শাওয়াল মাসের রোজাগুলো শাওয়াল মাসেই রাখতেন এবং পরবর্তীতে যখন আগামী রমজান আসবে আগামী রমজান আসার আগে তার পূর্বের মাসগুলোর মধ্যে এই রমজানের কাজা রোজাগুলো তিনি আদায় করে নিতেন এই জন্য যাদের সম্ভব কাজা রোজাগুলো শাওয়াল মাসে আদায় করার চেষ্টা করা একান্ত সমস্যা হলে পরবর্তী মাসগুলোতেও কাজা রোজাগুলো আদায় করতে পারবেন এটা ছিল প্রথম আমল দ্বিতীয় আমল সম্পর্কে আমাদের সকলেরই জানা যে নবীজি বলেছেন যে রমজানের রোজা রাখার পরে শাওয়ালের যে 6টি রোজা রাখবে সারা বছর নফল রোজা রাখার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন সুবহানাল্লাহ শাওয়ালের রোজা কিভাবে রাখতে হবে একাধারে একটানা রাখবে নাকি ভেঙে ভেঙে রাখবে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমার গত একটি ভিডিও যেটা গতকাল আপলোড হয়েছে ওই ভিডিওটি যারা দেখেননি তারা ওইটা দেখে নেবেন তাহলে শাওয়াল রোজা সম্পর্কে বিস্তারিত ওখানে আলোচনা করা হয়েছে এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শাওয়াল মাসের 3 নম্বর যে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো যে শাওয়াল মাসে বিয়ে করা শাওয়াল মাসে বিয়ে করা এটা সুন্নাহ এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিবাহ এই শাওয়াল মাসে শুক্রবারে মসজিদে নববীর মধ্যে হয়েছিল অনেক যুবক যুবতী ভাই বোনেরা রয়েছেন যারা হয়তো অল্প সময়ের মধ্যে বিবাহের প্ল্যান করেছেন তো আমি সকলকে অনুরোধ করব যে আপনারা যদি সম্ভব হয় এই মাস আরও প্রায় 25 থেকে 26 দিন রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ আদায়ের উদ্দেশ্যে আপনারা এই শাওয়াল মাসের মধ্যেই আপনাদের বিবাহটা সম্পন্ন করে ফেলেন তাহলে ইনশাআল্লাহ নবীজির সুন্নাহকে যদি আপনারা প্রাধান্য দেন এবং এটাকে যদি গুরুত্ব দেন হতে পারে যে এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বৈবাহিক জীবনকে তিনি সুখময় করবেন এবং বরকতময় করবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক বিবাহ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মান তাযাওয়াজাল আবুদু ফাকাদ ইস্তাকমালা নিসফুল ঈমান ফলিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি অর্থাৎ যে ব্যক্তি বিবাহ করল সে যেন তার ঈমানকে অর্ধেক পরিপূর্ণ করে ফেলল বাকি অর্ধেক ঈমান যেন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মাধ্যমে পরিপূর্ণ করে ফেলে বিয়ে করার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা হয় কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেছেন আন নিকাহু মিন সুন্নতি অর্থাৎ বিবাহ এটা হলো আমার অসংখ্য সুন্নতের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আর যে ব্যক্তি আমার এই সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে
অর্থাৎ বিবাহকে অবহেলা করে হারাম সম্পর্কে নিজেকে জড়াবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। প্রিয় দর্শক, এই শাওয়াল মাসের চতুর্থ যে গুরুত্বপূর্ণ আমল সেটি হলো যে হজের প্রস্তুতি নেওয়া। কারণ এই শাওয়াল মাস হলো হজের তিনটি মাসের মধ্যে প্রথম একটি মাস। যারা হজের নিয়ত করেছেন তাদের জন্য করণীয় হলো এই শাওয়াল মাস থেকেই হজের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া। হজের প্রস্তুতির মধ্যে প্রথম যে কাজ সেটা হলো হজ সম্পর্কে যাবতীয় যত মাসআলা মাসাইল রয়েছে এই মাস থেকেই সেগুলো শুরু করে দেয়া, যাতে করে হজের যখন নির্ধারিত সময় আসবে তখন যাতে করে কোনো আমলের মধ্যে ভুল না হয়, এই জন্য এই মাস থেকে হজের প্রস্তুতি হিসেবে মাসআলা মাসাইল শুরু করা। অতপর আল্লাহর হক এবং বান্দার যত হক আমার থেকে নষ্ট হয়েছে সে হকগুলো আদায় করার চেষ্টা করা, অর্থাৎ নামাজ, রোজা, অন্যান্য দান সৎকার যেগুলো আমার এখন আদায় করা হয়নি সেগুলো যথাসম্ভব এখন থেকে আদায় করে নেওয়া। এবং আমার থেকে যদি কোনো বান্দার কোনো হক যদি নষ্ট হয়ে থাকে সেটা অর্থের দিক থেকে অথবা মানসিক অথবা কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, কারো কোনো সম্পদ যদি আমার দ্বারা নষ্ট হয়ে থাকে, তাহলে এই যাবতীয় বিষয়গুলো এই মাসের মধ্যে সমাধান করার চেষ্টা করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে নিজের হজের পরিপূর্ণ আমল যাতে যথাযথভাবে আদায় হয় সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে থাকা, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। অর্থাৎ এই মাস থেকে নিজের মন মানসিকতা সব কিছু হজের জন্য প্রস্তুত করা, দোয়ার মাধ্যমে মাসআলা মাসাইল শিখার মাধ্যমে এবং হজে যাওয়ার পূর্বে বান্দাদের হক, কাউকে কষ্ট দিয়ে থাকলে সেটা মাফ করিয়ে নেওয়া ইত্যাদি আমলের মাধ্যমে নিজের মনটাকে হজের জন্য প্রস্তুত করে নেওয়া। তো এই ছিল এই শাওয়াল মাসের চারটি বিশেষ আমল। তাই আমরা যারা শাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখতেছি, এই ছয়টি রোজার পাশাপাশি বাকি তিনটি আমল, একটি হলো রমজানের কাজা রোজাগুলো আদায় করার চেষ্টা করা, যাদের বিবাহ আলোচনা চলছে এবং সম্ভাব্যময় তারিখ ঘোষণা হয়েছে ওনারা ওই তারিখটাকে শাওয়াল মাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা, এবং যারা হজের নিয়ত করেছেন ওনারা হজের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।